বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে চীন। 2022 সালের প্রথম ছয় মাসে চীনের অর্থনীতির প্রায় সব সূচক ঊর্ধ্বমুখী। এবছর চীনা ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মোট আরএমবি এবং বৈদেশিক মুদ্রা 9.4% বেড়ে 367.7 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। শুক্রবার চায়না ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন সিবিআইআরসি প্রকাশিত তথ্য মতে 2022 সালের এপ্রিল থেকে জুন এই তিন মাসে বিমা কোম্পানিগুলোর মোট সম্পদের পরিমাণ ছিল 26.6 ট্রিলিয়ন ইউয়ান, যা এবছরের শুরু থেকে 7% বেশি। মুনাফা বেড়েছে চীনের বাণিজ্যিক ব্যাংকগুলোরও। 2022 সালের প্রথম ছয় মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো 1.2 ট্রিলিয়ন ইউয়ান মুনাফা অর্জন করে, যা বছরের চেয়ে 7.1% বেশি। আর চীনের অর্থনৈতিক অগ্রগতির নেপথ্যে রয়েছে দেশটির বৈদেশিক বাণিজ্যের প্রসার। September 2019 hier, also es kommen viele unterschiedliche Waren, also von kleinen Täschchen oder Accessoires bis hin zu großen. তাই গত 10 বছরে চীন বিশ্বের কারখানা থেকে বিশ্ব বাজারে পরিণত হয়েছে বলে মনে করছেন অনেকে। বৈচিত্র্যপূর্ণ সব পণ্য পৌঁছে দিচ্ছে গোটা বিশ্বের ভোক্তাদের কাছে। ধারণা করা হচ্ছে আগামী 2028 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে চীনের অর্থনীতি দখল করে নেবে প্রথম স্থান। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।